আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা মায়াপুর ইস্কনে বাই রোডে যাব। 110 কিলোমিটার রাস্তা, 3 থেকে 3.5 ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে সকালে হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশনে। সেখান থেকে একটা টোটো ধরে চলে আসুন নবদ্বীপ ফেরিঘাটে। ফেরিঘাট পার করে মায়াপুর ফেরিঘাটে নেমে একটা টোটো ধরে আপনি চলে আসুন ইস্কন মন্দিরে। আর শিয়ালদা থেকে আসতে চাইলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর জংশনে নেমে একটা অটো ধরে স্বরূপগঞ্জ ঘাটে আসতে হবে। ঘাট পেরিয়ে একটা টোটো ধরে আপনি মায়াপুর ইস্কনে আসতে পারেন। দুটো রুটেরই ভাড়া দিয়ে দিলাম। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে বাঁদিকে শ্রী প্রভুপাদের ভজন কুঠির রয়েছে। এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হচ্ছে, দেখতে পাবেন। চাইলে ভেতরে প্রবেশ করে একটু বসেও আসতে পারেন। তারপরেই ডান দিকে পড়বে মহাপ্রসাদের কুপন কাউন্টার। এখান থেকে পছন্দ মতো কুপন কেটে একটু আশপাশটা ঘুরে দেখে নিন। আশপাশটা ঘুরতে ঘুরতে আমরা ইস্কনের শ্রী রাধা মাধব মন্দিরের সামনে চলে আসি। এটাই ইস্কনের মেন মন্দির। এখানেই পূজা হয়, নাচ গান হয়, হরিনাম এখানেই হয়। একটু বার্গেনিং করার পর একটা টোটো ভাড়া করে সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের সাইট সিনের লিস্টে ছিল 5 থেকে 6টা প্লেস, কিন্তু 12:30টা বেজে গেছিলো বলে ম্যাক্সিমাম জায়গা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা 4টে ভিজিট করতে পেরেছি। প্রথমেই আমরা গেলাম ভক্ত চাঁদ কাজীর সমাধি দেখতে। 12:30টা হয়ে গেছিলো বলে গেট বন্ধ ছিল, বাট ভেতরে যে গাছটা দেখছেন এটি 500 বছর পুরনো।
ভক্ত চাঁদকাজীর সমাধি দেখে আমরা চলে যাই একটু দূরে বল্লাল ঢিপি দর্শন করতে। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির নামকরণ হয়েছিল। প্রায় 400 ফুট প্রশস্ত এবং 25 থেকে 30 ফুট উচ্চতা। উৎখননের প্রাপ্ত বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পোড়ামাটির মানুষ, তামা ও লোহার নানান জিনিসপত্র, জীবজন্তুর মূর্তি, আরও কত কিছু। আমার কিন্তু জায়গাটা খুব সুন্দর লেগেছে। এরপর চলে যাই সবথেকে প্রাচীন মঠ শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ। এই মঠটি সত্যি খুব সুন্দর লাগলো আমার। এখানে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এটি একটি পবিত্র কুণ্ড। এই কুণ্ডতে রয়েছে প্রচুর বড় বড় মাছ, চাইলে আপনি এদেরকে খাবারও দিতে পারেন। এরপরে চলে যাই আমরা নিমাইয়ের জন্মস্থানে। স্থানীয় লোকের মুখে জানা যায় এবং শোনা যায় এখানেই নিমাইয়ের জন্ম হয়েছিল। ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই নিষিদ্ধ, তাই আর ভিডিও করতে পারলাম না, বাট হেঁটে কিছুটা ঘুরলাম। এরপরেই আমাদের গন্তব্য ছিল শ্রী শ্রীবাস অঙ্গন, আর এটাই সেই জায়গা যেখানে জগাই মাদাই নৃত্য করতে করতে ঢোল ফাটিয়ে ফেলেছিল। পাশেই কিছু সন্ন্যাসীদের সমাধি আছে, সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দর্শন করলাম। বন্ধুরা, সব থেকে ইন্টারেস্টিং এই ট্যুরে এবার হতে চলেছে। সব মন্দির দর্শন করার পর আমরা সোজা চলে যাই মায়াপুর নবদ্বীপ ফেরিঘাটের উদ্দেশ্যে। ভাগীরথী জলঙ্গি নদীর সঙ্গম স্থল দেখার জন্য আমরা ফেরি টিকিট কেটে ভ্যাসেল করে নবদ্বীপ ফেরিঘাটে যাই এবং সেই ভ্যাসেল করেই আবার মায়াপুর ফেরিঘাটে আসি, শুধুমাত্র আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করব বলে।
অবধি গঙ্গা নদীর জল ঘোলাটে হওয়ার জন্য এর ঘনত্ব অনেক বেশি এবং পাশাপাশি জলঙ্গি নদীর জল স্বচ্ছ পরিষ্কার হওয়ার জন্য ঘনত্ব বেশ কম। সুতরাং ঘনত্বের তারতম্যের জেরেই দুটি নদীর জলের রং সহজেই মেশে না, তাই আমরা দু ধরনের রং এখানে দেখতে পাই।